हेलो, হ্যালো, কি অবস্থা? ভালো। তোমার কি অবস্থা? ভালো, কি করছো? এই তো শুয়ে আছি। শুয়ে শুয়ে কি করতেছো? তোমার কথাই ভাবতেছি। বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস কিভাবে বিশ্বাস করি বলো। তুমি আমাকে ভালোবাসো, তো আমি একটা কথা বললাম, সেটা যদি তুমি বিশ্বাস না করো তো কিভাবে হবে? তাই তোমার কথা বিশ্বাস করতে হবে। বিশ্বাস করো না করো সেটা তোমার ব্যাপার। তাই খাওয়া দাওয়া করছো? করেছি। তুমি করছো? করলাম তো, তো কি করছো এখন? এই তো ঘুমাইতে আসলাম। তো সারাদিন খবর থাকে না, তো ঘুমাইতে আসলে তোমার মনে পড়ে? সব সময় মনে পড়ে, আমি কিভাবে বুঝবো যে তোমার আমার কথা বাসায় তো সবসময় মনে পড়ে? সবসময় কথা বলার সুযোগ থাকে না, মানুষজন থাকে, তাই তো তুমি ছেলে মানুষ, সারাদিনই কি বাসায় থাকো? এর জন্য তো আরো বেশি কথা বলতে পারি না, বাহিরে যাই। তাই তুমি কি করো বললাম না, শুয়ে আছি। সারাদিন, কি করলা? কাজ থাকে, পড়াশোনা থাকে, কলেজ থাকে, কলেজ আমি তো থাকে আর মানে? হাওয়ায় ঘুরি না। কলেজ থাকে মানে কি? ইউনিভার্সিটি না বন্ধ? না, বন্ধ ঠিক আছে, প্রাইভেট থাকে না, প্রাইভেট ছিল, অনলাইনে ক্লাস করতে হয় না। তাই পর কতদিন বের হও না বাসা থেকে? কিভাবে বের হব, দেশের অবস্থাই তো ভালো না। বের হওয়ার কোনো স্কোপ আছে? আগে যেমন ভার্সিটিতে যাইতাম তখন বাসা থেকে বলে যাইতাম, এখন কি আর বলার সুযোগ আছে? কতদিন আমরা মিট করি না, কতদিন মিট করি না? তা তো 2-3 মাস হবেই। 2-3 মাস তো হবেই। তোমার কি মনে চায় না? মনে চাইলে কি আর উপায় আছে? আমরা মিট করি কোথাও? না, এখন আমার তো সময় নাই মিট করার, কেন, ভাল লাগে না। তাই কি ভাল লাগে না? এত মিট করে কি হবে? মিট করি, কতদিন মিট করি না আমরা? আমার মনে হয় না কোনো দরকার আছে। এটা আবার কেমন কথা বললা? ভাল লাগে না আমার, কেন ভালো লাগবে না তোমার? ভাল লাগে না, তার উপরে কোনো কথা আছে? শোনো একটা কথা বলি, বলো। এই যে আমার যে ফ্রেন্ড আছে না, সোহাগ, ওর মা বাবা আগামী পরশু দিন বেড়াইতে যাবে, তো ওদের বাসা নাকি 4-5 দিন খালি থাকবে, বুঝতে পারছো? তাতে আমার আমি কি করব? চলো ওর আমরা, বাবা মা চলে যাবে, বাসা খালি থাকবে, তো আমি কি করব? আমাকে বলতেছো কেন? চলো আমরা ওর বাসায় গিয়ে দেখা করি। ইম্পসিবল, আমি কেন ওখানে দেখা করব? বাসায় দেখা করতে হবে কেন? এটা কেমন কথা বললা? গেলাম বাসায়, কথা বললাম, দেখা না, করলাম। আমি, আমার দ্বারা পসিবল না, আমি বাসায় দেখা করতে পারবো না, সরি। কেন, কি হয়েছে? এটা কেমন দেখায় যে আমি আরেকজনের বাসায় যেয়ে তোমার সাথে দেখা করব? গেলা, না না, আমি পারবো না, এরকম প্রস্তাব আমাকে দিবা না, আমি যেতে পারবো না। কি প্রস্তাব? এই যে বললা তোমার ফ্রেন্ডের বাবা মা বাসা থেকে চলে যাবে, বাসা ফাঁকা থাকবে, ওই বাসায় যাওয়ার জন্য, হ্যাঁ, কেন বললে এটা? আমরা কথাবার্তা বলবো একটু, কথাবার্তা ফোনে বলো, ওইখানে যেয়ে কথা বলতে হবে কেন? ফোনে কথা ভালো লাগে নাকি?
করে তো কথাই বলি, সামনাসামনি বসলাম একটু নিরিবিলি, একান্তে নিজেদের মধ্যে একটু সময় কাটাইলাম। কেন কার সঙ্গে ভালো কেন লাগে না? সময় কাটাইতে হবে? তুমি ফোনে কথা বলো। আরে পাগল, ফোনে তো বলোই। না, তোমার এই কথাটা আমি মানতে পারলাম না। চিন্তা ভাবনা করে দেখো। তোমার মাইন্ড না কেমন জানি, এই ধরনের কথা বলো কেন তুমি? কেমন আমার মাইন্ড? কেমন না, আমি তো ভাবতেও পারতেছি না তুমি এরকম একটা কথা বলবা। কিরকম কথা বললাম এটা? আমি কি জানো, আমার কাছে ভালো লাগেনি। তোমাকে বললাম চলো ওদের বাসায় যে আমরা দেখা করি, একান্তে কিছুক্ষণ সময় কাটাবো, তারপর চলে যাবো যে যার বাসায়। না দেখো, এই এখন তো কথাটা আর ছাড়া কি তোমার কোনো কথা আছে? যদি কথা থাকে অন্য কথা বলো, আর নয় তো কেটে দাও ফোন। কেন কেটে দেব? আমার ভালো লাগতেছে না। তুমি কি আমাকে ভালোবাসো না? হ্যাঁ ভালোবাসি। তাহলে আমার সাথে দেখা করতে তোমার সমস্যা কি? না আমি দেখা করতে পারবো না, আমার ফ্যামিলি থেকে সমস্যা আছে, আমি বাসা থেকে বের হতে পারবো না। তুমি কি তোমার ফ্যামিলিকে বলে আসবে নাকি যে অমুকের বাসার আমার আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে চাই? আরে ভাই, তুমি তো বুঝতে পারতেছো না যে আমি আগে ভার্সিটিতে যাইতাম, তখন বাসা থেকে বলে যেতাম, এখন ভার্সিটি বন্ধ, এখন আমি কিভাবে যাব? তোমার বুঝতে হবে না, এটা কথা এখন বললেই হলো। বান্ধবীর বাসার কথা বলে বের হবো না আমি বান্ধবীর কথা বলে বের হতে পারবো না। কেন? আম্মু জিজ্ঞেস করবে যে বান্ধবীর বাসায় কি ওর ফোন নাম্বার আছে, পরে আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করবে যে আমি ওই বাসায় গেছি কিনা, তখন তো একটা ঝামেলা হবে না? কিসের ঝামেলা? তুমি সাথে করে তোমার এক বান্ধবীকে নিয়ে আসলা। না না, সেটা হবে না। আসো না হুম হুম প্লিজ। দেখো, বেশি কথা বলে কিন্তু আমি ফোনটা রেখে দেবো। কেন রাখবা? তোমার আজের পেঁচাল আমার ভালো লাগতেছে না। কেন গো? বললাম যে এটা বলবা না, আমার ভালো লাগতেছে না, তারপরও বলতেছো। তোমার কি মনে চায় না? মন চাইলে কি সবসময় সবকিছু করা যায়? করলেই করা যায়। না, সেটা কেন? তোমার ক্ষেত্রে পসিবল হতে পারে, সেটা আমার ক্ষেত্রে পসিবল নাও তো হতে পারে। আমার ক্ষেত্র আবার তোমার ক্ষেত্র কি আলাদা নাকি? না তাহলে আলাদা না, কিছুটা তো আলাদা হতেই পারে। না কি আলাদা? তুমি ছেলে, তুমি যে কোনো একটা কজ দেখায় চলে যেতে পারো, বাসা থেকে বের হতে পারো। আমি তুমি আমি তো বের হতে পারবো না, আমার তো কোনো না কোনো কারণ দেখাইতে হবে। দেখাবা বান্ধবীর কাছে নোট টোট কথা বলে বের না হবা? এই যে করোনার মধ্যে আমাকে বাসা থেকে বের হতে দিবে না। দেখো চিন্তা ভাবনা করে আসা যায় কিনা। না না, পারবো না। শিওর? হুম ঠিক আছে, তারপরও দেখো চিন্তা ভাবনা করা যায় কিনা। না, আমি দেখতে পারবো না। এখন কি করো, ঘুমাবা? ঘুম তো আসছেই, ঘুমাবো। ঠিক আছে, আবার কালকে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, ওকে, গুড ওকে বাই, ওকে, বাই, টাটা, টাটা, সি ইউ, বাই। হ্যাঁ।